হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিউজ আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুয়েটে দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ভর্তির নিয়মাবলী জানতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের নিয়মাবলী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের ফর্ম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি শিউর ক্যাশ বা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানযোগ্য হবে কোনো ছাপানো ফর্ম বিক্রয় করা হবে না এবং মোবাইল ব্যাংকিং ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন ফি গ্রহণযোগ্য হবে না পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের জন্য নিম্নলিখিত স্টেপসমূহ অনুসরণ করতে হবে স্টেপ ওয়ান অনলাইনে আবেদন ফর্ম পূরণ এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউ ডট এর মাধ্যমে প্রথমে আবেদনের ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে এবং আবেদনকারীর তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনুমানিক তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ পিকজেল ও সর্বোচ্চ পঁচাত্তর কেবি সাইজের এবং স্বাক্ষর স্কনকৃত বা ছবি নেয়া আনুমানিক তিনশো গুণন আশি পিকজেল ও সর্বোচ্চ বিশ সাইজের আপলোড করতে হবে ছবি ও স্বাক্ষর উভয়টি জেপিজি ফর্মেটে হওয়া বাঞ্ছনীয় এই ছবিটির উপর কোনো প্রকার লেখা বা সত্তায়ন করা যাবে না ছবি ও স্বাক্ষরের ক্ষেত্রে কোনো ধরনের অস্পষ্টতা বা বিকৃতি গ্রহণযোগ্য নয় উল্লেখ্য যে আবেদনকারী ছবি ও স্বাক্ষর ভর্তি পরীক্ষার হলে মিলিয়ে দেখা হবে আবেদন ফর্মের সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রিভিউ বাটনে ক্লিক করলে ছবি ও স্বাক্ষর সহ পূরণকৃত ফর্মটি প্রিভিউ অফ অ্যাপ্লিকেশন পেজে দেখা যাবে এ অবস্থায় কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন হলে আপডেট বাটনে ক্লিক করে এডিট করতে হবে বা এডিট করা যাবে উপরোক্ত প্রিভিউ ও অ্যাপ্লিকেশন প্রিভিউ অফ অ্যাপ্লিকেশন পেজে সকল তথ্য ছবি ও স্বাক্ষর সঠিক হলে সাবমিট বাটন ক্লিক করে আবেদনটি চূড়ান্তভাবে সাবমিট করতে হবে আবেদনটি সঠিকভাবে সাবমিশন হলে একটি কনফার্মেশন পেজ পাওয়া যাবে যাতে একটি পাঁচ অঙ্কের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সহ প্রয়োজনীয় নির্দেশনা থাকবে এই পেজের নিচে অবস্থিত ডাউনলোড রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করলে অনলাইনে পূরণকৃত আবেদনের রিসিপ্ট অব অ্যাপ্লিকেশান এর পিডিএফ ভার্সনটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে কোনো কোনো আবেদনকারীর ক্ষেত্রে ভর্তির আবেদনপত্রে ও রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনে নিম্নলিখিত কারণে ইটিএস বা আর চিহ্ন প্রদান করা হবে ই ও লেভেল অথবা জিসিএ এ লেভেল উত্তীর্ণ এবং বিদেশি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ এর জন্য ই চিহ্ন টি চিহ্নের জন্য ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত আবেদনকারীর জন্য টি চিহ্ন এস আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ভোট হতে প্রাপ্ত তথ্যের অমিল হলে অথবা আবেদনকারীর তথ্য ভোট হতে প্রাপ্ত না হলে এর চিহ্নিত প্রদর্শিত হবে আর ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ও ভোট হতে প্রাপ্ত তথ্যের অমিল হলে অথবা আবেদনকারী তথ্য ভোট হতে প্রাপ্ত না হলে আর চিহ্ন প্রদর্শিত হবে উপরোক্ত ইটিএস বা আর চিহ্ন যুক্ত রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের সাথে পূরণকৃত আবেদনের ফর্মটির একটি পিডিএফ বার্সন ও তৈরি হয়ে যাবে যা পিন করে সংরক্ষণ করতে হবে এ সংক্রান্ত অপরবর্তীকরণীয় স্টেপ এ বর্ণনা করা হয়েছে স্টেপ টু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান নিম্নের শকে বর্ণিত গ্রুপ অনুযায়ী আবেদন ফি শিউর ক্যাশ বা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে গ্রুপ ক বিভাগ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদে ফি আটশো টাকা গ্রুপ খ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি এক হাজার টাকা শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদানের পদ্ধতি এক যথাযথ কোড ডায়ল করে শিউর ক্যাশ মেনু আনতে হবে বাংলালিং গ্রাহকদের জন্য স্টার ফোর নাইন ফাইভ হ্যাশ এয়ারটেল গ্রাহকদের জন্য স্টার টু ফাইভ সেভেন হ্যাশ টেলিটক গ্রাহকদের জন্য স্টার থ্রি সেভেন ফাইভ হ্যাশ এবং গ্রামীণ ফোন রবি গ্রাহকদের জন্য জিরো নাইন সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স ডায়াল করতে হবে নাম্বার দুই পেমেন্ট অপশনের জন্য দুই টাইপ করতে হবে পে অ্যাকাউন্ট অর কিওয়ার্ডের জন্য বয়েড টাইপ করতে হবে অতপর পাঁচ অঙ্কের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটি প্রদান করতে হবে নাম্বার ফাইভ এরপর আবেদনকারীর নাম অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ও প্রযোজ্য আবেদন ফি দেখানো হবে এমত অবস্থায় শিউর ক্যাশ অ্যাকাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে সঠিকভাবে পিন নম্বর প্রদান করা হলে প্রযোজ্য আবেদন ফি কেটে নিয়ে সাকসেসফুল মেসেজ দেখানো হবে রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদানের পদ্ধতি নাম্বার এক কোর্ট স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়াল করে রকেট মেনু আনতে হবে নাম্বার দুই পেমেন্ট অপশনের জন্য এক টাইপ করে বিল পে জন্য এক টাইপ করতে হবে বিলার আইডির জন্য দুই বিরানব্বই টাইপ করতে হবে অতপর বিল নাম্বারের জন্য পাঁচ অঙ্কের আপনার সিরিয়াল নাম্বার প্রদান করতে হবে নাম্বার ফাইভ অতঃপর প্রযোজ্য আবেদন ফি প্রদান করতে হবে নাম্বার ছয় এমত অবস্থায় রকেট অ্যাকাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে নাম্বার সাত সঠিকভাবে পিন নম্বর প্রদান করা হলে প্রযোজ্য আবেদন ফি কেটে নিয়ে সাকসেসফুল মেসেজ দেখা যাবে নাম্বার স্টেপ থ্রি মানি রিসিভ সংগ্রহ একজন আবেদনকারী সঠিকভাবে আবেদন ফি শিউল ক্যাশ বা রকেট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করলে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড মানি রিসিপ্ট লিঙ্কে ক্লিক করে টাকা গ্রহণের রসিদের পিডিএফ ভার্সন ডাউনলোড করে প্রিন্ট করতে প্রিন্ট করে নিতে হবে স্টেপ ফোর শুধুমাত্র ইটিএস বা আর চিহ্নিত আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় দলিলাদি জমা প্রদান উপরের স্টেপ ওয়ানে বর্ণিত যে সকল আবেদনকারী রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনে ইটিএস বা আর্ট চিহ্ন থাকবে তাদেরকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফর্মের পিডিএফ ভার্সনটি ডাউনলোড করে এ ফোর সাইজের আশি গ্রাম সাদা অফসেট কাগজের এক পৃষ্ঠে এক পিঠে প্রিন্ট নিতে হবে তিন পৃষ্ঠা এই তিন পৃষ্ঠার প্রথম দুই পৃষ্ঠা হল অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং তৃতীয় পৃষ্ঠাটি হল রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন প্রিন্টকৃত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত দলিয়াদি সংযুক্ত করতে হবে এবং তার রেজিস্ট্রার অফিসে নির্ধারিত তারিখের মধ্যে সরাসরি জমা দিতে হবে ডাক বা কুরিয়ারে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা দাখিল অথবা সমমানের পরীক্ষার সনাদপত্র এর সত্যায়িত কপি খ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল অথবা সমমানের পরীক্ষা গ্রেডশিট এর সত্যায়িত কপি গ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম অথবা সমমানের পরীক্ষার গ্রেডশিটের সত্যায়িত কপি গ্রেডশিটের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত টেবিলেশন শিটের কপি গ্রহণযোগ্য হবে প্রিন্টক্রেত মানি রিসিপ্ট প্রিন্টক্রেত রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন চ ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের বাংলাদেশের নাগরিকত্ব এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীত্বের প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবং স ক্ষুদ্র ক্ষুদ্রজাতি গোষ্ঠীর মুরল বা হেডম্যান বা গুত্র প্রদানের নিকট হতে সার্টিফিকেট দাখিল করতে হবে স্টেপ ফাইভ অ্যাডমিট কার্ড সংগ্রহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর যোগ্য আবেদনকারীকে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের পিডিএফ ভার্সনটি ডাউনলোড করে এ ফোর সাইজের সাদা কাগজে প্রিন্ট নিতে হবে অ্যাডমিট কার্ড পীড়িত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বিশেষ ই টি এস বা আর্ট আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্টকৃত কপি সকল প্রয়োজনীয় দলিলাদি সহ সম্পূর্ণ আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্টার অফিসে সরাসরি জমা না দিলে শুধুমাত্র অনলাইনে সাবমিশন গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে আবেদনপত্রের বিবরণ ভুল বা অসত্য প্রমাণিত হলেও প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনের ফর্ম অনলাইনে পূরণ সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় যোগাযোগ করা যেতে পারে এবং প্রয়োজনে ইমেইল করা যেতে পারে ইউজি অ্যাডমিশন অ্যাট দ্য রেট বুয়েট ডট এসি ডট বিডি আবেদনপত্র গ্রহণ ভর্তি পরীক্ষা বিভাগের অপশন গ্রহণ ইত্যাদি তারিখ ও সময়সূচি অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিশন শুরু সাতই সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিশন শেষ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার সতেরো শনিবার বিকাল চারটা তিরিশ মিনিট নাম্বার তিন এসের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ সতেরোই সেপ্টেম্বর দুই রবিবার বিকাল চারটা তিরিশ মিনিট নাম্বার ফোর ইটিএসআর চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় জমা দেয়া নয় সেপ্টেম্বর দুই হাজার সতেরো শনিবার হতে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার সতেরো সোমবার পর্যন্ত শুক্রবার ব্যতীত সকাল দশটা থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত নাম্বার ফাইভ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার সতেরো মঙ্গলবার নাম্বার ছয় ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর দুই শনিবার মডিউল এ গ্রুপ এবং খ গ্রুপ গণিত পদার্থ বিজ্ঞান এবং রসায়ন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মডিউল বি খ গ্রুপ মুক্ত হস্ত অঙ্কন বিকাল দুই গোটিকা থেকে বিকাল চারটা পর্যন্ত নাম্বার সাত ভর্তির জন্য নির্বাচিত অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ চৌঠা নভেম্বর দুই শনিবার ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের বিভাগ নির্বাচন ক অনলাইনে বিভাগ নির্বাচনের অপশন পূরণ ও সাবমিশন শুরু ষোলোই নভেম্বর দুই হাজার সতেরো বৃহস্পতিবার সকাল দশ কোটিকা। অনলাইনে বিভাগ নির্বাচনের অপশন পূরণ ও সাবমিশনের শেষ তারিখ বাইশ নভেম্বর দুই বুধবার সময় বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশ তিরিশ নভেম্বর দুই হাজার সতেরো বৃহস্পতিবার বিশেষ দ্রষ্টব্য শুক্রবার অফিস বন্ধ থাকবে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার সতেরো শনিবার বিকাল চারটা তিরিশ মিনিটের পর অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু করা যাবে না এবং ওই দিনই বিকাল পাঁচটা তিরিশ মিনিটে অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে এরপর অনলাইনে কোনো আবেদনপত্র সাবমিট করা যাবে না বাইশ নভেম্বর দুই হাজার সতেরো বুধবার বিকাল চারটা তিরিশ মিনিটের পর অনলাইনে বিভাগ নির্বাচনের অপশন পূরণ শুরু করা যাবে না এবং ওই দিনই বিকাল পাঁচটা তিরিশ মিনিটে অনলাইনে বিভাগ নির্বাচনের অপশন পূরণের সার্ভার বন্ধ হয়ে যাবে এরপর অনলাইনে কোনো বিভাগ নির্বাচনের অপশন সাবমিট করা যাবে না অনলাইনে বিভাগ নির্বাচনের অপশন পূরণের সর্বশেষ তারিখ পর্যন্ত যে কোনো সংখ্যকবার সে অপশন পরিবর্তন করতে পারবে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ নির্বাচনের অপশন পূরণ ও সাবমিট না করলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পরে কোনো আবেদনকারীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না ভর্তি হওয়ার নিয়ম ভর্তির জন্য নির্বাচিত অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা এবং প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে নির্বাচিত প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশের পর ভর্তি কমিটি সমূহের করতে ঘোষিত নির্ধারিত তারিখে নির্বাচিত প্রার্থীদেরকে মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার আবেদনের মাধ্যমে বিহিত পূর্ব অনুমতি ব্যতিরেক নির্ধারিত তারিখে মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় হাজির না হলে ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে উল্লেখ্য যে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের মূল সনদপত্র, ও গ্রেডশিট সমূহ ভর্তি কমিটি সমূহের সভাপতির অফিসে জমা রাখা হবে মূল সনদপত্র যাচাইয়ের সময় ভর্তিযোগ্য প্রার্থীদের নিম্নলিখিত দলিলাদি জমা দিতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশিট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম অথবা সমানের পরীক্ষার মূল গ্রেডশিট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা সমানের পরীক্ষার শনাদপত্রের সত্তায়িত কপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা দাখিল অথবা সমানের পরীক্ষার গ্রেডশিটের সত্যায়িত কপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম অথবা সমানের পরীক্ষার গ্রেডশিটের সত্যায়িত কপি আবেদনকারীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের নাম সম্বলিত সত্তায়িত রঙিন ছবি গ্রেডশিটের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্তায়িত টেবিলেশন শিটের কপি গ্রহণযোগ্য হবে সংরক্ষিত আসনের জন্য নির্বাচিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের তাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের প্রমাণস্বরূপ নিম্মুক্ত দলিলাদি জমা দিতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট ক্ষুদ্র জাতি গোষ্ঠীর গুত্রের মুরল বা হেডম্যান বা গুত্র প্রদান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট যা স্থানীয় থানা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত হতে হবে দলিলাদির সত্যতা যাচাইয়ের পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হন স্বাস্থ্য পরীক্ষায় যদি কারো হৃদরোগ দৃষ্টি কিংবা শ্রবণ শক্তির ত্রুটি অন্যান্য সংক্রামক রোগ অথবা কোনো প্রকারের শারীরিক বা মানসিক অক্ষমতা ধরা পড়ে যার ফলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবং পেশায় সাধারণ কার্যনির্বাহে প্রার্থীর পরে অসুবিধা হতে পারে বলে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক মনে করেন তাহলে তাকে ভর্তির অনুপযুক্ত বলে ধরা হবে তবে দৃষ্টিশক্তির ত্রুটি সাত দিনের মধ্যে পুনর পরীক্ষা করা যেতে পারে অন্যান্য অস্থায়ী অনুপযুক্ত যথা হাইড্রোসিল হার্নিয়া ইত্যাদি এক মাসের মধ্যে পুনরো পরীক্ষার জন্য বিবেচিত হতে পারে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রমাণিত হলে ভর্তি কমিটি সমূহের সভাপতির অনুমোদন ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফিস জমা দিয়ে ভর্তি হতে হবে প্রদত্ত অপশন ও ভর্তি পরীক্ষার স্থানের ভিত্তিতে প্রাপ্ত বিভাগে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের ক্লাস শুরু করতে হবে বিশেষ দ্রষ্টব্য কোনো ছাত্রছাত্রী নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে এবং অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে তার ভর্তি বাতিল করা হবে বাংলাদেশে নাগরিক ব্যতীত অন্য কেউ এই প্রক্রিয়ায় আবেদন করে ভর্তি হয়েছে বলে পরবর্তীতে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটি সমূহের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে পরিশিষ্ট ক লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ক্যালকুলেটরস ডিউরিং অ্যাডমিশন টেস্ট কেন এফ টু হান্ড্রেড এফ ফোর হান্ড্রেড ওয়ান এফ ফোর হান্ড্রেড টু এফ ফাইভ হান ফাইভ হান্ড্রেড এফ ফাইভ হান্ড্রেড ওয়ান এফ ফাইভ ফাইভ হান্ড্রেড টু এফ সিক্স হান্ড্রেড ওয়ান এফ সিক্স হান্ড্রেড টু এফ সিক্স অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে ব্যবহারযোগ্য সেগুলোর লিস্ট এগুলো আপনারা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু উপকার আসে আর একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ